টি-20 বিশ্বকাপে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে 56 রানে হারিয়েছে ভারত। কোনো রকম প্রতিরোধ ছাড়াই ভারতের কাছে আত্মসমর্পণ করে ডাচরা। টস জিতে ব্যাটিং এ নেমে 2 উইকেটে 179 রান তোলে ভারত। 2 উইকেট হারানোর পর হাল ধরেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। কোহলি 62 আর যাদব করেন 51 রান। শেষ পর্যন্ত ভারত 2 উইকেটে সংগ্রহ করে 179 রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ে নেদারল্যান্ডস। ভারতের সামনে দাঁড়াতেই পারেনি ডাচ ব্যাটাররা। শেষ পর্যন্ত ডাচরা সংগ্রহ করে 9 উইকেটে 123 রান। What a good shot, straight up.